ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর সহ বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো সারা দেশে 18 দলের সকাল সন্ধ্যা হরতাল। এই হরতালে মাঠে ছিল না জামায়াত শিবির কর্মীরা। সকালে মিরপুর 10 নম্বর এলাকায় মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মিরপুর ও রাজারবাগ পুলিশ লাইন এলাকায় হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে মিছিলকারীরা। মহাখালী এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে বেশ কয়েকটি যান বাহন ভাঙচুর করা হয়। এছাড়া মতিঝিল ও সংসদ ভবন এলাকাতে গাড়িতে আগুন দেয় হরতাল সমর্থকরা।